শাওয়াল মাস। রমজানের পরে আল্লাহর আনুগত্যের ধারাবাহিকতা বজায় রাখার একটি বিরাট দরজা হচ্ছে শাওয়াল মাস। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন যে, যে ব্যক্তি রমজানের এক মাস রোজা রাখলো, এই এক মাস দশ মাসের সমান, আর ঈদের পরের ছয় দিন দুই মাসের সমান, এই মোট বারো মাস বা সম্পূর্ণ বছর। পাশাপাশি এর মাধ্যমে ফরজ রোজার ক্ষতিপূরণ হয়ে থাকে। হাদিসে বর্ণিত হয়েছে যে কেয়ামতের দিন ফরজ ইবাদতের ঘাটতিসমূহ নফল ইবাদতের মাধ্যমে পূরণ করা হবে। শাওয়ালের দ্বিতীয় দিন থেকে শাওয়াল মাসের ছয়টি রোজা শুরু করা বৈধ, কেননা ঈদের দিন রোজা রাখা হারাম। শাওয়ালের এই ছয়টি রোজা এই মাসের যে কোনো দিনে ইচ্ছা রাখতে পারে, তবে কল্যাণকর কাজের দিকে দ্রুত অগ্রসর হওয়া উত্তম। সে ইচ্ছা করলে ধারাবাহিকভাবে রাখতে পারে অথবা বিচ্ছিন্নভাবে রাখতে পারে, এক্ষেত্রে বিষয়টি প্রশস্ত। যার উপর কাজা রোজা আছে, সে শাওয়াল মাসেই যত দ্রুত সম্ভব এই কাজা রোজা আদায়ের মাধ্যমে তার দায়িত্ব হতে মুক্ত হবে, কেননা সে জানে না সামনে তার জন্য কোনো প্রতিবন্ধকতা আছে কি না। শাওয়ালের ছয়টি রোজা রাখার পূর্বেই রমজানের কাজা রোজাগুলি আদায় করে নিবে, যাতে করে রমজানের রোজার পরে শাওয়ালের রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত নির্দেশ বাস্তবায়িত হয়। রমজানের কাজা রোজা ও শাওয়ালের ছয়টি রোজা একই সাথে নিয়ত করে একসাথে রাখা সঠিক নয়, কেননা এক্ষেত্রে রমজানের রোজা আদায়ের পরে শাওয়ালের রোজা রাখার যে নির্দেশ তা বাস্তবায়িত হয় না। তবে আইয়ামে বীজের তিনটি রোজার সাথে শাওয়ালের ছয়টি রোজা একই সাথে নিয়ত করে রাখা যেতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শাওয়াল মাসে বিবাহ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে আমাকে বিবাহ করেন এবং শাওয়াল মাসে আমার সাথে বাসর করেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে কে তার নিকটে আমার থেকে বেশি অগ্রাধিকারপ্রাপ্ত বা নৈকট্যপ্রাপ্ত ছিল। সুতরাং রমজান শাওয়াল সহ সকল দিনে আল্লাহর আনুগত্যের প্রতি আগ্রহী হন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির কাজের জন্য মৃত্যু ব্যতীত কোনো সময়সীমা নির্ধারণ করে দেননি। এরপরে তিনি তেলাওয়াত করেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।